রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এক সাহাবী এই দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। যখন সাহাবি দাওয়াতের কাজে বের হয়ে গেছেন ওই সময় ওই সাহাবির বউ গর্ভবতী, ধরে কোন কিবতী, গর্ভবতী। তো সাহাবি এসে বলতেছেন রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গেছে যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার এই দাওয়াতের দায়িত্ব আমার সাহাবিদেরকে দিয়ে দিলাম। তো নবী যখন চলে গেছে দুনিয়া থেকে, আমি নবীর কাজ করতে চাই। তো বউ বলতেছে আমি এখন গর্ভবতী, এই অবস্থায় আমাকে রেখে আপনি যদি দাওয়াতের কাজে চলে যান তাহলে আমার দেখাশোনা কে করবে, আমার দেখাশোনা কে করবে? তখন ওই সাহাবি বলতেছে আমি তোমাকে আল্লাহর উপরে ভরসা রেখে, আমরা কেউ কিছু করতে পারবো না, যা কিছু করবে কে করবে? আমি বাড়িতে থাকলেও তোমার উপকার করতে পারবো না, আবার যদি নাও থাকি আল্লাহ যদি চাই তোমার কোনো সমস্যা হবে না। বউকে একথা বলে লোকটা দাওয়াতের কাজে বের হয়ে গেছে। দাওয়াতের কাজ করতে করতে দাওয়াতের কাজে এত মজা বুঝলেন, ঈদের দিনে আমার এলাকার মসজিদে কতগুলো লোক আছে নোয়াখালী থেকে, ধরে কোন কোন খালি, নোয়াখালী। তা আমি ওদেরকে বললাম কে রে ভাই, ঈদুল ফিতর আপনাদের বাড়িতে বৌসল নাই? তাকে আছে হুজুর। তো বৌসল বাদ দেয়া আপনারা এই অন্য এলাকায় এসে দাওয়াতের কাজ করতেছেন? বলে হুজুর দাওয়াতের কাজে এত মজা, এলে ঈদ টিদ কিছুই ভালো লাগে না, মানে দাওয়াতের কাজে এত মজা যে ঈদ টিদ কিছু ভালো লাগে না, ঈদের চাইতেও বেশি আনন্দ দাওয়াতের ভিতরে। ওই সাহাবিটা দাওয়াতের কাজ করতে করতে প্রায় 27 বছর, জোরে বলেন কয় বছর, 27 বছর দাওয়াতের কাজ করতে করতে আফ্রিকার জঙ্গল পর্যন্ত গেছে। আফ্রিকার মানে লোকালয় শেষ করে দাওয়াতের কাজ করতে করতে জঙ্গলের মধ্যে গেছে। তখন জঙ্গলের পশুপক্ষী বলতেছে তোমার আর দাওয়াত দেওয়া লাগবে না, তুমি এখন ব্যাগ যাও। তো ওই সাহাবি নিয়ে চলে আইছে নিজের এলাকায়, এসে দেখে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। যখন তিনি দাওয়াতের কাজ করতে গেছিলেন তখন কিন্তু মসজিদ ছিল না, কয় বছর আগে, 27 বছর আগে। কিন্তু এখন ফিরে এসে দেখে ওই জায়গায় একটা সুন্দর মসজিদ গড়ে উঠেছে। সাহাবির মনে বড় বাসনা, যদি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারতাম, রাসূল বলেছেন তোমাদের সামনে যদি কোনো মসজিদ দেখতে পাও যদি নামাজের সময় না হয় ওই মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ যদি নামাজ আদায় করো একটা ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের। নতুন মসজিদ লোভ হয়েছে, মসজিদ দেখলে নামাজিদের লোভ হয় কি হয় না? তো এই সাহাবি বুড়া বয়সে, তখন গেছিল তখন যুবক, আর এখন বুড়া বয়সে এসে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের সালাম ফিরাই দেখে মসজিদের বারান্দায় কতগুলো ছোট ছোট বাচ্চাদেরকে একটা যুবক কোরআনের তালিম দিচ্ছে। একটা যুবক কি দিচ্ছে? কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে কি করে আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তো এই বলো সাহাবি মনে মনে কয় আল্লাহ কি সুন্দর একটা যুবক, এরকম একটা যুবক যদি আমার সন্তান হতো, সুবহানাল্লাহ, কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এইরকম একটা ছেলে যদি আমার হতো। এই কথা বলে বুড়ো সাহাবি যে এলাকা থেকে গেছেন সে এলাকার মধ্যে ঢুকতেছেন। এখন যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতে দিতে চিন্তা করে, এ অচেনা মানুষটা মসজিদে 2 রাকাত নামাজ পড়লো, আবার যেই দিকে যাচ্ছে এই দিকে শুধু একটাই বাড়ি, সে বাড়িতে আমার মা আর আমি থাকি, আর তো কোনো বাড়ি নাই, তাহলে বুড়াটা যায় কোথায়? যুবক আল্লাহর কোরআনের তালিম বাদ দিয়ে ওই মুরব্বীর পিছনে পিছনে রওনা দিল। পিছন থেকে ডাক দেওয়া যাবে না, আল্লাহর নবী বলেছেন তুমি যদি কাউকে সালাম দেবার চাও তাহলে পিছন থেকে সালাম দেওয়া যাবে না, কারোর সঙ্গে যদি কথা বলতে চাও তাহলে কথা এমনি এমনি বলা যাবে না, সালাম দেওয়ার পরে কথা বলা লাগবে। হাদিস শরীফে আছে সালামু কবলাল কালাম,
আপনি যত কথাই বলেন সালামের পরে বলা লাগবে, সালামের আগে কোনো গল্প চলবে না। তো যুবক দৌড়ে গিয়ে মুরব্বীর সামনে দাঁড়ায়া, আসসালামু আলাইকুম ইয়া শায়খ আব্দুল্লাহ। রে বুড়ো আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তো এখন মুরব্বী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো যুবক বলতেছে আপনি এদিকে কোথায় যাবেন? মুরব্বী বলতেছে এইদিকে আমার একটা বাড়ি আছে, এদিকে আমার একটা বাড়ি আছে। যুবক বলতেছে না এদিকে কোনো বাড়ি নাই, একটাই বাড়ি, সেই বাড়িতে আমার মা আর আমি থাকি, আর কেউ থাকে না। মুরব্বী বলতেছে এই এলাকায় তো আমার বাড়ি ছিল, আমি একটু খোঁজ করে দেখি। যুবক বলতেছে কোনো বাড়ি নাই, আপনি খোঁজ করে কেমনে দেখবেন? মুরব্বী যখন যাওয়ার চায়, যুবক মুরব্বীর হাত ধরে বলতেছে আমার মা বড় পর্দারিশি, কিন্তু আমি গরিব বলে ঠিক মতো বাড়ির প্রাচীর দিতে পারি নাই। আপনি একজন অচেনা পুরুষ মানুষ যদি এদিকে যান আর আমার মায়ের সঙ্গে হঠাৎ যদি দেখা হয়ে যায়, তাহলে আমার মায়ের পর্দার খেলাপ হয়ে যাবে। মুরব্বী বিশ্বাস করেন এদিকে কোনো বাড়ি নাই, একটাই বাড়ি। যুবক যখন মুরব্বীকে হাত ধরে টানাটানি করে, এমন সময়ে মা জানলা দিয়ে তাকায় দেখে তার ছেলে যেই মুরব্বীকে হাত ধরে টানাটানি করতেছে, এই মুরব্বী হলো তার জন্ম দেওয়া বাবা। এ মুরব্বী তার জন্ম দেওয়া কি বাবা? মা জানলা দিয়ে বলতেছে বাজান, যারা হাত ধরে টানাটানি করতেছ সে লোকটাও আছে না, কেউ না, তুমি চিনবা না। তুমি যখন পেটে ছিলে তখন এই মানুষটা নবীর দিনের কাজ করতে গিয়া আমাকে গর্ভবতী রেখে চলে গেছে, আর 27 বছর পরে আবার ফিরে আইছে। যুবক মুরব্বীকে হাত ধরে বাড়িতে নিয়ে যে 3টা প্রশ্ন করছে, ধর এখন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো যে প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার বাবা তাকে আদর করে, কোলে কাকালে লালন পালন করে। এখন আমার বয়স হয়েছে 27 বছর, কত বছর? আমি আপনার কোলে চলবার চাই, আমি আপনার কান্দে চলবার চাই, আপনি কি আমারে নিতে পারবেন? মরবে বলতেছে সম্ভব না, তাহলে আমার 27 বছরের আদর সোহাগ ফেরত দেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি যখন দাওয়াতের কাজে গেছেন তখন আমার মা ছিল যুবতী, এখন হয়ে গেছে বুড়ি, আমি বহুদিন দেখেছি আমার মা, আমি ঘুমানোর পরে জানলার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার মা তার যৌবনের 27 বছর শেষ করে এখন বুড়ি হয়ে গেল, আমার মায়ের এই যৌবনের স্বামীর মহব্বত আপনাকে ফেরত দেওয়া লাগবে। 3 নম্বর কথা হলো, প্রত্যেকটা স্বামীর উচিত হলো তার স্ত্রী এবং সন্তানকে লালন পালন করা, আপনি সেইটা বাদ দিয়ে দাওয়াতের কাজ করলেন, এখন বলেন এই দাওয়াত কি ইসলামে সঠিক? বাপের কাছে 3টা প্রশ্ন করছে, ধরে কোন কয়টা? এখন আমি আপনাদেরকে যে আয়াতে কারিমে নিয়ে তাফসির করব, সেই আয়াতের আলোকে দেখেন তো দাওয়াত কারে কয়, বোঝা লাগবে তো নাকি? কোন বহু দাওয়াতের পথ আছে, দাওয়াতের সিস্টেম আছে, কিন্তু নবীর সিস্টেম কোনটা? নবী কিভাবে দাওয়াত দিতে বলেছেন, আল্লাহ নবী কিভাবে দাওয়াত দিলেন, সাহাবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন? কারণ যত রাত্রি নবী দাওয়াতের কাছে ফিরে আসুক, খালি দরজার ডাকে খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল বলে খাদিজা আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে আপনি ঘুমে আছেন, ডাক দেওয়া মাত্রই আপনি দরজা খুলে দেন। খাদিজা বলে হুজুর আমি জানি আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই জন্য স্বামীর অপেক্ষায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আসতে কনটা জোরে কথা যায় না? তাহলে আমি যেখানে ওয়াজ করতে এসেছি আমার বউ কিন্তু ধান্দাত আছে, যতই ওয়াজ করুক রাত 1টা 2টার মধ্যে আমার স্বামী আসবে, জোরে কোন কথাটা কি না? আর একবার আয়াতটা শোনেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে যুবক তার বাপকে কয়টা প্রশ্ন করছে? 3টারই কিন্তু উত্তর আল্লাহর কোরআন দিয়া আমি আপনাদের শোনাই দিব।
শুনবেন না, এখন আসেন সহি সিস্টেমটা শোনেন। হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে আসতেছেন, কারণ বাড়িতে বউ সন্তান আছে, আশা লাগবে না, আসতেছেন। হযরত আলী যখন দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে আসতেছেন, এমন সময় দেখে রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে, একটা মানুষ পড়ে আছে, মরে আছে না জীবিত আছে ওইটা বোঝার উপায় নাই। হযরত আলী চিন্তা করলেন, মরা মানুষকেও সালাম দেওয়া যায় আছে, আছে না নাই? আপনি যখন গোরস্থানে পাশে দিয়ে যাবেন, রাসূলের সুন্নত কি? সালাম দাও, সালাম দাও। হয়তো আপনারা বলবেন, হুজুর এরা তো উত্তর দিবার পারবে না, তাহলে কি সালাম দেওয়া যাবে? এই জন্যই সালাম দিবেন, আপনার সালাম হবে গোরস্থানের জন্য দোয়া, ধরেন ঠিক কি না? এই জন্য আপনারা গোরস্থানে পাশে দিয়ে গেলে সালাম দেন না, কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এ কবরবাসী তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বলো তোমরা যেখানে শুয়ে আছো অতি সত্তর আমরাও তোমাদের পথের যাত্রী হচ্ছি, জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী জীবিত না মৃত এইটা যাচাই করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে লোকটা মাথা উঁচু করে বলতেছে, এই মিয়া, এই মিয়া কাকে বলতেছে? কেরে দাওয়াতের কাজ যতই হযরত আলী করুক, তাই বলে তার একটা ডিগ্রি আসাদুল্লাহ এল গালিব আছে না নাই? হযরত আলী কয়, মিয়া আমি তোমার সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলতেছে এই মিয়া। লোকটা বলতেছে, আমার সালাম দিয়ে লাভ কি, আমার পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, আজকে দুই দিন হলে না খাওয়ার কারণে আমার পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তুমি যতই সালাম দাও ওই সালাম খালি স্লিপ মারবে, স্লিপ স্লিপ মারবো না, আমার শরীরের উপর দিয়ে স্লিপ মারবে, আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না, সালামের দরকার নাই, যদি পারো টোপলা থেকে আমাকে একটু খাবার দাও। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয়ই পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো অমুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার তোকে অন্নদান করে। তুমি আরে সালাম দিছা, তোমার সালাম তো কাজ হচ্ছে না, বরং যদি পারো টোপলা থেকে আমার কিছু খাবার দাও। হযরত আলীর অত্যন্ত শরীরে রাগ ধরে গেল, কিন্তু এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়িয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমাকে বলতে তো হুজুর একটু টাকা দেন হুজুর, তা আমি কইলাম ভাঙতি নাই কি নাই? ফকির রাগ করে বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, আর আমরা টাকা চালিয়ে তো ভাঙতি নাই। আপনারা বলেন ফকির যে কথা কইছে ওর কান সাটের চড় মারা দরকার না, কিন্তু আমি চিন্তা করলাম ফকির যে কথাটা কইছে কথা তো ঠিক, আমি চা খাওয়ার সময় টাকা ভাঙ্গা চা খাই, পান খাওয়ার সময় টাকা ভাঙ্গা পান খাই, আর ফকির ভিক্ষা দেওয়ার সময় ভাঙ্গাই না কেন? আল্লাহর কোরআন বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলতে তো ভাইজান, এই টোপলার মধ্যে আমার কোনো খাবার নাই, আমি দাওয়াতের কাজ করে বাড়ির দিকে যাচ্ছি, ওই যে দেখতেছ আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি তুমি যাবার পারো তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশা। লোকটা বলতেছে, তোমার ওই বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার কোনো শক্তি আমার নাই, যদি দরজা পর্যন্ত নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। আপনারা বলেন ফকির যদি কারো কান্দ চড়বার চায়, ওই যে বাড়িতে দুই দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, ওই বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। হযরত আলী আল্লাহর কোরআনকে মহব্বত করে ফকিরকে কান্দে করে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে এসে চিন্তা করতেছে, এখন এই কাদের ফকিরকে আমি নামায় রাখবো কোন জায়গায়,
আল্লাহর কোরআন বলতে চালি রে হাসরের ময়দানে আমি যখন বলবো বান্দা তোর দরজায় ভিক্ষা করতে গেছিলাম তুই আমারে ভিক্ষা দিলি না কেন বান্দা বলবে আল্লাহ আপনি কবে ভিক্ষা করতে গেলেন আপনি তো ফকির না আল্লাহ তখন বলবে তোর দরজায় যখন কোনো ফকির ভিক্ষা করতে গেছিল আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম এখন আপনার বলেন আল্লাহ ধনীর সঙ্গে ছিল এ কথা কোনো কিতাব আছে আল্লাহ কার সঙ্গে তাহলে আপনার যখন কোনো খায়দায়ের অনুষ্ঠান করেন তখন ধনী ধনী মানুষকে আপনারা চেয়ার টেবিলে বসান আর যারা ফকির মিসকিন তাদেরকে আপনারা কোথায় বসান এ কথা কর না কেন কোথায় বসান চট বসবে দেন ফকির করে এই ওই পালার কাছে যা বাঁচলে পাবো তাছাড়া পাবি না আল্লাহ কয় কেরে তোর বাপের রুহের মাগফিরাতের জন্য তুই খাওয়ার আয়োজন করলি ধনী ধনীদের ঘরে খাওয়ালি আর ফকিরদেরকে পালার ধারে বসালি বাঁচলে দিবি না বাঁচলে দিবি না এই অনুষ্ঠান করাতে তোর বাবার জাহান্নাম হবে জোরে কোন কথা ঠিক কিনা কারণ একটা ধনী মানুষকে খাওয়ানো চলবে না একটা ধনী মানুষকে খাওয়ালে আপনি সওয়াব পাবেন না কাদের খাওয়ালে পাবেন আর আই পড়েন সবাই জানেন সূরা মাউন আর আই তাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন এখন কান্দে রেখে আলি চিন্তা করতেছে এ ফকিরকে মাটি রাখবো মাটি কারণ ফকিরের সঙ্গে কে আছে এ কথা কর না কেন কে আছে হযরত দেখলেন টোপলার মধ্যে মখমলের একটা চাদর আছে আল্লাহ কোরআনে বলেছেন লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তুমি যদি আল্লাহকে খুশি করবার চাও তোমার সবচাইতে মহব্বতের জিনিসটাই আল্লাহরে বিছায়া দাও তাহলে গোটা টোপলার মধ্যে একটা কি আছে মখমলের চাদর যেটা হযরত আলী গায়ে দিয়া নামাজ পড়ে সেই চাদরটা মাটিতে বিছায় দিয়া ফকিরকে বসায় দিলেন মখমলের চাদরে ফকিরকে বসাইছেন আপনার বলেন তো এটা কেবলমাত্র কিসের জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করে হযরত আলী চাদরের মহব্বত অন্তর থেকে বের করে দিয়া ওই মখমলের চাদরে ফকিরকে বসায় দিয়া এখন হযরত আলী কয়েকদিন পর দাওয়াতের কাম সেরে বাড়িতে আসতেছেন আল্লাহ রাসূল বলেন তোমরা যখন বাহির থেকে বাড়িতে আসবা বাড়িতে এসে কলিং বেলে চাপ দিবা না কলিং বেল আপনাদের বাড়িতে কি বেল আছে কলিং বেল যত দামি বাসা হ্যাঁ বগুড়া রহমান নগরে আমার এক বন্ধুর বাড়ি তো আমাকে মাঝে মধ্যে বলে হুজুর একটু দোয়া করার জন্য আসবেন আমি একদিন দোয়া করার জন্য গিয়ে ওখানে দেখি বাসার গেটে কলিং বেল তা আমি তো কলিং বেলে খেয়াল করিনি খালি সালাম মারতে চাই সালাম আলাইকুম ইয়া হালাল বাইত আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত তো পাশে এক পানের দোকান বলতে যে হুজুর আপনি যতই সালাম দেন ও দূর পর্যন্ত যাবেন তা আমি কইলাম তাহলে কি করব বলে ও যে দেখেন আপনি যাকে সালাম দিচ্ছেন ওই ছয় তালার থাকে ধরে কোন কয় তালা এক দুই তিন চার পাঁচ ছয় ওই ছয় নম্বরে একটা টিভি মারেন আমি ছয় নম্বরে একটা টিভি মারি যে টিভি মারছি বিদেশি কুস্তার সাউন্ড আমি ভয়ে তিন হাত পিছনে গেছি দোকানদার বলতে হুজুর পিছনে গেলেন কেন আমি বলে ভাই কুত্তার সাউন্ড হুজুর এই কলিং বেলের সাউন্ড এরকম হ্যাঁ কুত্তার সাউন্ড দিছে তো কিছুক্ষণ পরে লোকটা বের হয়ে আমাকে সালাম দেয় বলে হুজুরা কখন আসছে আমি তখন আসি ভাই কিন্তু এই সাউন্ডটা এরকম বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর এখনকার ফকিরেরা কলিং বেলে চাপ দেয় ভিক্ষা চায় আমার এক বন্ধু কইছে উত্তর সন্ধুকাতে ফকির আর ভিক্ষা চাবি না এক ফকির কেবল ভিক্ষা চাওয়ার জন্য কলিং করে চাপ মারছে কুত্তার সাউনে ওই যা ভিক্ষা করছিল ব্যাগ ফেলা দিয়ে মারছে আশেপাশে যত ফকির আছে সমস্ত ফকিরকে বলছে এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বরে টিপি মারবি খবরদার ছয় নম্বরে তার মারিস না কারণ ছয় নম্বরে কুত্তা আছে ওরে কি আছে
আপনার বলেন তো ছয় নম্বরে মানুষ আছে না কুত্তে আছে? মানুষ আছে। যাই ফকিরকে ভিক্ষা দিবার চাই না বলে কুত্তার সাউন্ড কলিং বেলে লাগিয়ে দিছে, ও আসলে দোপা মানুষ না, ও হলো সুম্মা রদত নাহু আসফালা সাফিলিন, ও পশুর চাইতো যখন নজরে কোন কথা ঠিক করে। হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে তখন অন্দর মহলে ছিল ফাতেমা। ফাতেমা ছিল কোথায়? অন্দর মহল। আমার মায়েরা যারা বসে আছেন শোনেন, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দর মহল থাকতে হবে, যেই মহলে পাইকারি হারে সবাই ঢুকতে পারবে না। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা কি মহল? অন্দর মহল থাকতে হবে, শোনেন মনোযোগ দিয়ে। সে অন্দর মহলে সবাই ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালিকে বলা হলো, অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। অন্দর মহল মানে কবর, ধরে কোন অন্দর মহল মানে কবর। সবাই বলতে যে হুজুর কবর দেখে বুঝালেন। ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ ওই মেয়েটার লাশ কবরে নামাতে পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে প্রবেশ করবে, অন্য কোনো পুরুষ অন্দর মহলে প্রবেশ করতে পারবে না। এখন আপনারা বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা কবরে নামান? পাইকারি হারে সবাই, পাইকারি যদি শালি মরে, আব্দুল্লাহ ভাই যদি বলে আমার আদরের শালি আমি লাশটা কবরে নামাবো, কথা কর না কেন? পারে কথা কর না কেন? যদি চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেখছেন আপনারা ফতুয়া দিচ্ছেন, হবে না? সবাই বলছে না শালি মরছে দুলা ভাই লাশ স্পর্শ করা যাবে না। দুলা ভাই সাইডে দেখে হাসতেছে, বলে হাসিস কেন? বলে এই শালি যখন জীবিত ছিল আমি টেকা দিবার চাইনি রে, আমার হাত ধরে জোর করে হামাত্র 500 টাকা আদায় করছে, টেকা দেইনি জোর করে টেকা 500 আদায় করছে। মোটর সাইকেল কিনছি নিচে দোপা পিছনে উঁচে, শালি কিনেছি শালি হামাক চাপে ধরলো, একজন নিষেধ করলো না যে দুলা ভাইয়ের শরীর স্পর্শ করা যাবে না। তো জীবিত অবস্থায় শালি কত স্পর্শ করলাম, কেউ নিষেধ করলো না। আর মরার পরে, মরার পরে হাত দেওয়া যাবে না? তখন একজন বলতেছে, আমাদের বাংলাদেশে জীবিত অবস্থায় পর্দা না করলো, মরার পরে করে। আমাদের বাংলাদেশের মেয়েরা মরার পরে 5 কাপড় পরে, ধরে কোন কথা ঠিক কিনা? আর যত অবস্থায় ঠিক মতো কাপড় নাই, দেখবেন পুরুষের 3টা কাপড় মেয়েদের 5টা, এই 5টার মধ্যে 2টা কাপড় মেয়েদের, একটা হলো সিনা বান, সিনা বান, আর একটা হলো মাথা বান, 2টা কাপড় বেশি। এই সবাই জোরে ঝাঁকি দেখাবেন, একটা হলো সিনা বান আর একটা হলো মাথা বান। আমাদের এলাকার এক মানুষ বলতে চুল চুল, মানে চুল কিনতেছে। তো মেয়ে মানুষেরা সারা মাসে যে চিরুনি দেখাচ্ছে চুল জমিছে, ওই চুল নিয়ে যায় দিচ্ছে, ওই আবার ওই 1 টাকা, 1 টাকার ওজনে চুল 50 টাকা, 1টা টাকা কাঁচা টাকা, কাঁচা টাকা শোনেন, কাঁচা 1 টাকার ওজনে চুল 50 টাকা। এখন মেয়ে মানে চুল দিচ্ছে, তো বলতেছে ভাবি সামান্য চুল লাগবে, তখন বলতেছে তুমি একটু ধৈর্য করো, আমি বাইর করতেছি, সিরুনে দিয়ে হাসরে হাসরে, মানে মুড়া সিরুনে দেয়, বুঝলেন? চুল সিরা অব দিয়ে। আপনার বলেন তো, যেই চুল পরপুরুষের জন্য দেখা যায় নাই, সেই চুল যদি একটা ফেরওয়ালা লাড়িয়া সাড়িয়া নেয়, ওরা লাড়া ছাড়া লেয় না, লাড়া ছাড়া লেয় না, তাহলে আপনি বলেন আপনার বউ যদি মাথার চুল বেছে আর রাস্তার একজন ফেরওয়ালা যদি লাড়িয়া ছাড়া কিনে, তাহলে আপনি মরদের খবর কি? পুরুষ মানুষ, আপনার বউ জানার মাথার চুল কোনোদিন বিক্রি করতে না পারে, এখন তাকে খেয়াল করার দরকার আছে না? না, আপনার বাড়িয়ালি দিয়ে বলতেছি না, আমি সবার লক্ষ্যে বলতেছি, কারণ চুল যখন বেচা কেনা হচ্ছে তাহলে তো অবশ্যই হচ্ছে না, আপনাকে এলাকাতে আসে না? আমি তো নিজেই দেখছি ভাই, আমার মায়েরা বোনেরা একটু খেয়াল করবেন, মাথা কেন বানবে মরার পরে, মাথার চুল কোনো পুরুষ মানুষ যেন দেখতে পা না পারে, সিনা কেন বানবে? এই বুকের প্রতি মরদের একটা নজর থাকে,
এই জন্য মরার পরে কাপড় দেবান্দে মরার পরে যদি পাঁচ কাপড় দিতে হয় জীবিত অবস্থায় তাদেরকে পাঁচ কাপড় পরিধান করা লাগবে অকরণাত ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফাতেমা ছিলেন অন্তর মহলে জোরে গান কোথায় অন্তর মহল থেকে খুশি হয়ে গেছে যে দাওয়াতের কাম শেষ করে স্বামী ঘরের দরজায় সালাম দিল আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি দরজায় সালাম দেয় তুমি যদি দৌড়ে গিয়া স্বামীর জন্য দরজা খুলতে পারো তুমি স্বামীর জন্য দরজা খুললে না তুমি যেন জান্নাতের জন্য দরজা খুললে তাহলে স্বামী যদি দরজায় ডাক দেয় বউ যদি দৌড়ে সে দরজা খোলে ওই কি স্বামীর জন্য খুললো না জান্নাতের দরজা খুললো আপনার বলেন তো এই জান্নাতের দরজা ধনী মানুষের বউ বেশি খুলতেছে না গরিবের বউ কারণ ধনী মানুষের বউ তো দরজা খোলার টাইম নাই সাহেব যদি এসে বলে ম্যাডাম বা কলিং বেলে চাপ দিল তখন কাজের বউ বলতেছে যা যা সারাচ্ছে দরজা খুলে দে একটা ধনীর বউ দরজা খোলে না আর গরিব বউ দরজা খুলতে দেরি করে ওর মাজার বাড়ি পড়বি জোরে কোন কথা ঠিক না এই কোথায় এই জন্য অধিকাংশ গরিবের বইয়েরা জান্নাত যাবে ধরে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র স্বামীর জন্য দরজা খোলার জন্য যেই মাত্র হযরত আলী সালাম দেন সঙ্গে সঙ্গে ফাতেমা অন্তর মহল থেকে তড়ি ঘড়ি করে সে দরজা খুলতে চায় কিন্তু মাঝখানে এসে ঘুরমি খেয়ে পড়ে গেছে দরজা পর্যন্ত আসতে পারে নাই অন্তর মহল থেকে দরজা তার মাঝখানে এসে ঘুরমি খেয়ে পড়ে গেছে ঘুরমি খেয়ে পড়ে গেলে হযরত আলী দরজা থেকে চমকে উঠছেন যদি ফাতেমা দরজা খোলে নাই বাড়ির মধ্যে ঘুরমি খেয়ে পড়ে গেছে কিন্তু হযরত আলী চমকে উঠছেন চমকে ওঠার কারণ হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ যারা প্রকৃত মুমিন হবে তারা চাইলে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবে সুবহানাল্লাহ আমরা তো দেখতেছি আমরা দেখতেছি আপনারা দেখতেছেন না আল্লাহ পাক আমাদেরকে দেখাচ্ছেন যে 23 সাল দুর্ভিক্ষের বছর নয় 23 সাল হচ্ছে পরিবর্তনের বছর ধরে কোন কথা ঠিক প্রধানমন্ত্রী কইছে 23 সাল হলো দুর্ভিক্ষ দুর্ভিক্ষ না পরিবর্তন হবে পরিবর্তন তোরা মনে করতেছ আলেমুল আমার হাতে হাত দেওয়ার জন্য মানুষ পাগলা রে গতকাল দিনে করছি পলাশবাড়ি মাহফিল খালি আমার হাতে তো একটু হাত ঠেকাবি এরই জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে আছে আমাকে ওরা বেড়া দিয়ে ঘরের মধ্যে নিয়ে এলো হুজুর সবাই যদি একবার করে আপনার হাতে একটা সিবি মারে আপনার হাত তো ভেঙে দেবে আমি চিন্তা করলাম এই হাতের সঙ্গে হাত লাগানোর জন্যে কত মানুষ ব্যস্ত অথচ এই হাতে হাত করা পড়াচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা আপনার মনে করতেছেন এইরকমই থাকবি পরিবর্তন আসতেছে ইনশাআল্লাহ আপনারা তো একবার পাচ্ছেন না কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এই কোরআনের নজর দিয়ে দেখেন অবশ্যই জালেম থাকবে না আলেম এসে পরিবর্তন হবে জোরে কোন কথা ঠিক কিনা কি দেখতেছেন আল্লাহর বান্দা হযরত আলী দরজা থেকে চমকে উঠছে এখন ফাতেমা দরজা খুলতে না পারলে কি হবে নিজেই দরজা খুলে বাড়ির মধ্যে গিয়ে দেখে ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে আলী কান্দার বলে ফাতেমা এইভাবে ঘুরমি খেয়ে পড়ার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আমার বড় ভাগ্য খারাপ আমার বড় ভাগ্য খারাপ আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না আমার মতন দুর্ভাগা নারী কে আছে দুনিয়ায় যে স্বামীর জন্য দরজা খুলতে পারল না আলী বলে ফাতেমা রে দরজা খুলতে পারলে কি হয়েছে ঘুরমেকে পড়ার পিছনে কারণ কি ফাতেমা বলে স্বামী গো আজকে 3 দিন হলে এই পেটের মধ্যে কোনো খাবার ঢোকে নাই হযরত আলী ফাতেমার কপালে চুমু দেয় ফাতেমা মুস্কি মুস্কি হাসে
কারণ পেটের ক্ষুধা দূর হয়ে যায় যদি স্বামীর ভালোবাসা বউ পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা মুসকি মুসকি হেসে চোখের পানি বের করে বলে, স্বামী গো মনে কষ্ট নেবেন না, আমি তিন দিন হলে না খেয়ে আছি, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু যখন শুনলেন এই কারণে আপনার কাছে বললাম। কিন্তু আপনি কি জানেন আপনার হাসান হোসাইন আজকে দুই দিন হলে কোনো কিছু খায় নাই, ক্ষুধার জ্বালায় বারবার আমার কাছে খাবার চায় কিন্তু আমি খাবার দিবার পারি না বলে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। শুধু একটা কথা বলে, বাবা না আসলে আমাদের খাবার হবে না, আমি খাবার দিতে পারিনি বলে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। সঙ্গে সঙ্গে হলতলে চিৎকার করে বলে, মাবু আমার বিবি তিন দিনের না খাওয়া, সন্তান দুইটা দুই দিনের খায়নি, আর কান্দে করে ফকির নিয়ে বসে রেখেছি দরজা। ফকির বসে আছে কোথায়? আমার চাইতে বড় ফকির এই দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি ফকিরকে কান্দে করে দরজায় নিয়ে আসলাম। যেই ফকির সালাম দিলে কই এই মিয়া, এখন সেই ফকিরকে যদি গিয়া বলি মাফ করো, যদি ফকিরকে যায় বলি বাবা ফকির মাফ কর রে, ফকির মাফ করবে? যে রাগের ফকির। হযরত আলী কি করবেন এমন সময়, অনুনাজ্জিলু মিনাল কোরআনি, বলেন যারা পারেন হবে সাহেব, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার সমাধান আল্লাহর কোরআন দিয়ে দিবে। আপনি অভাবে আছেন, আপনি অসুখ হয়েছে, আপনি বিপদে আছেন, সব কিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? যখন আছে না নাই তাহলে একটা স্লোগান দেওয়া লাগবে, বাজান আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো ঘরে ঘরে না, কত আজ করলাম আপনাকে এলাকায় সব জায়গায় আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। আমি অবশ্য ওই যে উপজেলা চেয়ারম্যান পদে ডানা বাড়াচ্ছিলেন, মানে আমার এত জনপ্রিয়তা বুঝলেন আমার এলাকা, এখানে ছোট ছোট থেকে শুরু করে মেয়ে মানুষ মরদ মানুষ সবাই। আমি মনে করলাম একটা বার একটু চেয়ারম্যান হই, তখন কিছু লোক এসে আমাকে কয় হুজুর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার আপনাকে আল্লাহ যে সম্মান দিছে এই খামাখা এই খারাপ জায়গাতে আপনি যাবেন কেন? তা আমি কইলাম পাগলা উপজেলা পরিষদ খারাপ তোদের কে বলেছে? আসলে উপজেলা পরিষদ খারাপ না, যে মানুষগুলো আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি তারা হচ্ছে খারাপ। ধরে কর কথা দেখতে আজকে তারা গান বাজনা করতে আপত্তি করবে না কিন্তু কোরআনের মাহফিলে হক কথা তারা বলতে দিবে না। ধরে কর কথা ঠিক কি না? গল্প শোনায় আমার ইউনিয়ন তোর ইউনিয়ন, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তার হিয়ম, খালি মোরা কবর যারে খেলা কাক কয় বুঝতে পারবে। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহর কোরআন বলে আলিফ যদি কিছু পাওয়ার চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সঙ্গে সঙ্গে হযরত আলী যেখানে ফাতেমা ঘুরমিকে পড়ে আছে বুঝলেন, ওনার পাশেই জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বিছাইয়া চার রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করেছে, চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ
আমি রাস্তার একটা ফকিরকে, এই মনোযোগ দিয়ে শুনবেন, রাস্তার একটা ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য কান্দে করে আমার বাড়ির দরজায় বসে রাখছি, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকা দেখি আমার চাইতে বড় ফকির কেউ নাই। আমার ফাতেমা তিন দিন হলে খায়নি, আমার হাসান হোসাইন দুই দিন হলে খায় নাই, এখন আমি কি করব আল্লাহ? আমি ফকিরকে গিয়ে যদি বলি মাফ করো, যেই ফকির সালাম দিলে কয় এই মিয়া, সেই ফকির তো মাফ করবে না। আমি এখন চার রাকাত নামাজ পড়ে তোমার দরবারে ফকির হয়ে কান্দি, আল্লাহ আমার ফাতেমার জন্য নয়, আমার হাসান হোসেনের জন্য নয়, দরদার ফকিরের জন্য একটু ভিক্ষা দেয়। কারণ বউ যদি না খেয়ে থাকে আমার অসম্মান হবে না, আমার সন্তান যদি না খাইয়ে থাকে আমার অসম্মান হবে না, কিন্তু দরদার ফকির যদি খালি খালি ফেরত যায় আমি আলীর বড় অসম্মান হবে। আল্লাহ তুমি বলেছো তো ইজ্জু মান্তাশা অত জিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। হাত তুলেছে কার কাছে? আল্লাহ রে আল্লাহ আল্লাহ, এ ফাতেমার জন্য না আল্লাহ, হাসান হোসেনের জন্য নয়, ওই দরদার ফকিরের জন্য একটু খাবার দাও আল্লাহ। চোখের পানি দিয়ে গাল ভিজা যাচ্ছে, বুক ভিজা যায় কিন্তু খাবার আসে না। হযরত আলী বিরক্ত হয়ে, বিরক্ত ধরে কেন কি বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মালা তাফআলুন, তুমি কোরআনে বলেছো কি বলেছো, তুমি যেটা বলো সেইটা আমল করো না, সেই মানুষটা ভালো না। আমি আপনার বলেন, আমি যেটা ওয়াজ করি সেটা যদি আমল না করে আমি ভালো, এ জোরে কেন আমি ভালো? তো আল্লাহ তুমি কইলে ফকিরকে ফিরাইও না, তোমার কথা মতো আমি ফকিরকে কান্দে করে বাড়ির দরজাত রাখা দিছি, এখন তুমি যদি আমার ফিরে দাও তাহলে আমি বুঝলাম তোমার কথা অনুযায়ী কাজ নাই। তুমি বলছো ফকিরকে ফিরাইও না, এখন তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তুমি খালি বলতিছে তোমার কোনো কাম নাই। মোনাজাত বাদ দিয়ে এমন কায়দায় যখন আল্লাহরে কইছে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেছে। আপনার বলেন তো, দুনিয়ার কোনো ধনী মানুষের বাড়িতে যদি কোরমা পোলা পাক হয়, গোস্তের পাক হচ্ছে, মাছের ভাজি হচ্ছে, তাহলে আশেপাশের গরিব বাড়ির লোকেরা কি গন্ধ পায় না, সুগন্ধ পায় না? আল্লাহ রাসূল বলেছেন তুমি ধনী মানুষ, তুমি ভালো কিছু পাক করতে গিয়ে যতদূর পর্যন্ত তোমার খাবারের সুগন্ধ গেছে ততদূর পর্যন্ত গরিব খুঁজা খুঁজা যদি খাবার না দেও তুমি জান্নাতে যাবার পার বা না। কি মনে করতেছেন? প্রতিদিন তো মারতেছেন খালি সমানে, সব কিছুর দাম বেশি, গরিবরা কামাই করে 500, দৈনিক খরচ হয় 700, মাছ গোস্ত কিনবে যে হারে জিনিসের দাম, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার ধনী বাড়ির সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায়, অনেক ধনী মানুষ আছে তার সন্তানকে আপেল কিনে দেয়, কমলা কিনে দেয়, ছোট বাচ্চা কমলা খাইতে খাইতে ধনীর ছেলে বাইরে যায়, ওই কমলা খায় আর চোঁচা ফেলে দেয় দেয় না, একটা গরিব ছেলে ওই কমলার চোঁচা আলিয়া মুকুর দেয়, মুকুর দেয় দৌড়ে গিয়ে বাপের সামনে বলে বাবা, ও বাবা আমি এটা খাবো, ছোট মানুষ তো, বাপকে বলে বাবা এটা আমি খাবো, বাপ ঠাস করে চল মারে, চাউল কিনার পয়সা নাই কমলা খাবি না। আল্লাহ বলে বান্দারে তুমি তোমার সন্তানকে ঠিক মতো খাওয়াতে পারো নাই, রাস্তায় ফেলে দেওয়ার কারণে গরিব ছেলে চোঁচা নিয়ে বাবার কাছে কমলা খাবার গেলে ওই বাবার চরটা সন্তানের গালে মারছে, আল্লাহ তোমার কাছ থেকে জান্নাত সরায় আনিছে। তাই ধনীর একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এখন দুনিয়ার খাদ্যের সুগন্ধ যদি গরিব মানুষের যায় তাহলে বেহেস্ত থেকে জান্নাত থেকে আলীর হাতে খাবার আইছে, আপনার বলেন তো এই খাবারের সুগন্ধ আছে না নাই? সুগন্ধ ঢুকছে হাসান হোসেনের নাকের মধ্যে, এরা দুই ভাই ঘুম পাড়তেছে কিন্তু জান্নাতের খাদ্যের সুগন্ধ হাসান হোসেনের নাকের ভিতরে, এখন দুই ভাই লাফ দিয়ে উঠছে,
ঘুম থেকে লাফ দৌড়ে দরজা খুলে দেখে বাবার হাতে খাবার টোপলা। মাকে লক্ষ্য করে বলতেছে, মা আজকে না খাই আমরা কত কষ্ট করি, তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো মা, খাবার দিতে পারো না, বাবার হাতে খাবার টোপলা, বাবা না হলে খাবার পাওয়া যায় না। হাসান বাবার সামনে গিয়ে দাঁড়াইছে আর হুসাইন দৌড়ে গিয়া বাবার দুইটা পা ধরে বলতেছে, বাবা আর দেরি করো না বাবা, তাড়াতাড়ি টোপলা খুলে আমাদেরকে খাবার দাও। হযরত আলী দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ আমার দুইটা সন্তান বাবা বাবা বলে আমাকে ডাকতেছে, খাবার চাচ্ছে, আমি কি করব আল্লাহ। কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদের সন্তান হলো বিপদরে আলী, দরদার ফকিরের জন্য ভিক্ষা চাইছিস, দরদার ফকিরের জন্য পাইছিস, খবরদার নিজের সন্তানের সামনে টোপলা খুলবি না। সুবহানাল্লাহ, ধরে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো বিপদের কারণ। আজকে যাদের সম্পদ বেশি আছে আপনারা বলেন তো বিপদ কম না বেশি? ঠেলা বুঝবেন, শতকর আড়াই টাকা, শতকর আড়াই টাকা, গরিবদের দশটায় আপনাকে হিসাব করে দিয়ে আসা লাগবে, কোনো গরিব আপনার কাছে আসবে না। গরিবের কি ঠেকা রে, আপনার শতকর আড়াই টাকা হলো গরিবের হক, আপনি হাজার টাকার মধ্যে পঁচিশ, এক লাখের মধ্যে আড়াই হাজার, এক কোটির মধ্যে আড়াই কোটি টাকা গরিবদের কাছে যায় বল, ভাই রে এই টাকাটা তোরা নিয়ে আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দে রে, তোরা যদি না নিস ভাই আমি কিন্তু জাহান্নামের আগুনে পড়ব রে, কি মনে করতেছেন এই টাকাটা? হ্যাঁ, আর দুই নম্বর হলো সন্তান, একটা হলো সম্পদ আর একটা সন্তান। আপনারা বলেন তো সন্তান কি রহমত না বিপদ, কথা কয় না? ও যে দুটা লাভ দৌড়লো, ওই যে দেখেন দুটা লাভ দৌড়লো, এই সন্তানগুলো এখন এত নষ্টের দিকে চলে গেছে। ইঞ্জিনের সাহেব শোনেন, ইঞ্জিনের ভাই, এই যে ইঞ্জিনের সাহেব কোন দিক থেকে আছে, এই সন্তানগুলো এত খারাপ হয়ে গেছে। আগে আমরা বিকালবেলা দেখতাম ছেলেরা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, এখন বিকালবেলা সব মাঠ ফাঁকা, কেড়ে ছেলেরা কোথায় বলে? হুজুর গাছতলাত গেলি দেখবে, পারবেন গাছতলাত যাও, গাছতলাত যায় দেখে পনেরোজন এরকম মোনাজাত করতেছে, পনেরোজন মানে মোবাইল হাতত নিয়ে কি দিয়ে করতেছে। আমি তো প্রায় ওয়াজে বলি বর্তমান যুবকেরা যেভাবে নষ্ট হয়ে গেছে, স্বয়ং জিব্রাইল এসেও যদি ওয়াজ করে এরকম ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে একটাই মাত্র, সেটা হলো আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া বর্তমান সরকারের আইন দিয়ে এই যুবকদেরকে ভালো করা যাবে না। কারণ ফ্রি ফায়ার পাবজি গেম খেলার নিষেধ যার কাছে, তারা এটি দুই ঘন্টা বসতে পারবি না তো, ওরা কিছুক্ষণ মানে তাহলে আল্লাহ কি বলতেছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদের সন্তান হলো বিপদের কারণ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে হযরত আলী যখন দরজার দিকে ওই খাবার টোপলা নিয়ে যাওয়ার চায়, এমন সময় হোসেন কাঁকড়ার মতন, কাঁকড়া বোঝেন না, কাঁকড়ার কামড় খাচ্ছেন কোনোদিন? কাঁকড়ার মতন দুইটা পা চাইবা ধরেছে, এমন ভাবে বাবার দুইটা পা চেপে ধরেছে, ও বাবা ক্ষুধা লাগছে বাবা, তাড়াতাড়ি টোপলা খুলে খাবার দাও। কিন্তু হযরত আলী সন্তানের দিকে না তাকায় যখন দরজার ফকিরের দিকে যাবার চায়, এখন হোসেন পাও ছাড়ে না কি করবে? কিতাবের মধ্যে আছে হযরত আলী এক হাতে টোপলা নিয়ে আর ডান হাত দিয়ে হোসেনকে হেঁচকা টান মারছে, ওই পায়ের বাদন খোলার জন্যে হেঁচকা টান মারে যখন রাইকা দিছে, ঘুরমিকে দুই দিন না খাওয়া সন্তান পড়ে গেছে। হযরত আলী যখন টোপলা নিয়ে দরজার দিকে যাবার চায়, এমন সময় হোসেন ওই বাবার দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? এভাবে শাহাদত আঙ্গুলি তুলে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, হাতে খাবার থাকার পরও সন্তানকে না দিয়া যাকে আসার মারার মতন মারছো বাবা, তুমি কি আমারে চেনো?
এভাবে যখন বারবার বলতেছে তুমি কি আমারে চেনো, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতেছে, হাসান দৌড়ে এসে হোসেনের মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে ভাইজান এমন করে বাপরে কেন বলতেছিস? হোসেন বলে আমি ছাড়বো না, আমার বাবা মনে হয় আমাকে চিনে না। হযরত আলীর গোটা দেহ থর থর করে কাঁপতেছে, কেন এমন কথা হোসেন বলেছে? বাবা তুমি আমাকে মারছো, বাবা ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমায় চিনো? আলীর মনে পড়ে গেছে একদিন আল্লাহ নবী বললেন, সাহাবিরা রে আমি আমার জীবনে একটা ঘটনা তোমাদের শোনাতে চাই। সাহাবিরা বললেন, হুজুর কি ঘটনা? রাসূল বললেন, তাহলে শোনো, যে হোসেন সবসময় আমার কাছে ঘুর ঘুর করে তোমরা কি সেই হোসেনকে চিনো? সমস্ত সাহাবি বলতে যে কেন চিনব না, আলী আর ফাতেমার সন্তান হলো হোসেন। রাসূল বললেন, আমিও জানি আলী আর ফাতেমার সন্তান, কিন্তু আজকে মসজিদ নববীর মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি নবী বসে আছি, এমন সময় ফেরেশতা জিব্রাইল আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে এসে হাজির। কোরআন যখন দেওয়া নেওয়া হয়ে গেল, ফেরেশতা জিব্রাইলকে আমি যাইতে বলতে ভুলে গেছি, কারণ জিব্রাইল আসে আল্লাহর হুকুমে, ধরে কোন কার হুকুমে, আর যায় নবীর হুকুমে। মাশাআল্লাহ, ফেরেশতা জিব্রাইল আসে আল্লাহর হুকুমে, আর বিদায় নেই নবীর হুকুমে, কিন্তু নবী হুকুম দেয়নি। এখন জিব্রাইল মনে করতেছে, নবী যখন যাবার বলতেছে না, নবীর কাছে একটু বরকতের জন্য বসে থাকো। ফেরেশতা জিব্রাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে যখন বসে আছে বরকতের জন্য, এমন সময় কোত্থেকে থেকে হোসাইন দৌড় এসে বলতেছে, ও নানু ভাই আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না, তোমার কাছে যাব না। নবী সুমকে বলতেছে, আমার কাছে যদি না যাও তাহলে কার কাছে যাবে? হোসেন বলে, না না, মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নাই। আমি তখন বলছি আমার নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার তোর নানার কাছে যাস না রে, তোর নানা ক্ষুধার জ্বালাই পেটে পাথর বান্ধে আছে। ও নানা তোমার কাছে যাব না, কিন্তু তোমার পাশে যে সাহাবি বসে আছে এই বেটাকে আমি ছাড়ব না। আপনারা বলেন তো সাহাবিরা জিব্রাইল একের দৌড় এসে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবি মাঝে মধ্যে আসো, কি যেন গুদুর গুদুর করে কওয়ার ফসকান দেওয়া, আজকে যখন তোমারে পাইছি না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমাকে খাবার না দিলে তোমাকে ছাড়বো না। এই বলে দাহিয়াতুল কালবি সাহাবি বিশ্বাস করে দাড়ির মধ্যে এরকম হাত ঢোকায় খালি টানতেছে, ফেরেশতা জিব্রাইল খালি অসমস অসমস করতেছে, অসমস বলছেন না কি বিপদে বললাম। আল্লাহ রাসূল ডাক দেওয়া হলো, জিব্রাইল অসমস করো কেন? এলকা করে ইশারা করে বলতেছে, এরকম অসমস কেন করতেছ? জিব্রাইল বলে, হুজুর আমার কোলের মধ্যে বসে দাড়ির টান মারতেছে, এই জন্যই বিরক্ত লাগতেছে। রাসূল কান্দার বলে, জিব্রাইল রে তোমার কোলের মধ্যে বসে দাড়ির টানটা খাবার চাই, ওই ছোট্ট বাচ্চারে কি তুমি চিনো? ফেরেশতা জিব্রাইল বলে, নবী গো এইটা আপনার ছোট রাতে হুসাইন কেন চিনব না? রাসূল বলে, জিব্রাইল শুধু হোসেন বললে হবে না, তাহলে শোনো, আমি নবী ছিলাম নামাজের সেজদায় কোত্থেকে দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল চল ঘোড়া চল। আমি নামাজ পড়া অবস্থায় হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, নামাজের মালিক আল্লাহ ডাক দেবো, হাবিব আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে, যতক্ষণ আপনার পিঠে হোসেন চড়ে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। জিব্রাইল রে আমি নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসেছে তুমি অসমস করো না। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল খামোশ হয়ে গেছে, উরি বাবা রে, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে তাহলে আমি তো থুতিই নাই। কিন্তু হোসেন একই কায়দা বারবার, খাবার না দিলে তোমাকে ছাড়বো না। ফেরেশতা জিব্রাইল চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল ফান্দে পড়া বক হইয়া কান্দিস না, যে তোর কোলে বসে খাবার চাই আমি আল্লাহ তাকে এত ভালোবাসি রে জিব্রাইল, জান্নাতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম, লিল্লাহে জান্নাতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরে দিলাম,
দাইহাতুল কালবি সাহাবীর চেহারায় ফেরেশতা জিবরাইল আঙ্গুরগুলো বের করে হোসেনের হাতে দিছে, নবী আমার চমকে উঠছে, কারণ নবী জানে এইটা হলো জিবরাইল। ধরে কোন এইটা কি? এইটা হলো জিবরাইল। আঙ্গুর পাইলো কোথায়? জিবরাইল ইশারা করে বলে, রাসূলুল্লাহ আপনার এই ছোট নাতিকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগানের আঙ্গুর আমার পকেট ভরে দিয়েছে। এবার হোসেন আঙ্গুরগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, নানা গো দেখো তোমার সাহাবি কত বড় বেয়াদব, তোমার সাহাবি কত বড় বেয়াদব, পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে অথচ তোমাকে আঙ্গুর দেয় না, ধরো নানা কয়েকটা আঙ্গুর তুমি নাও। তুমি মনে করো না নানা যে আমি একলা খাবো, কারণ মায়ের কাছে শুনেছি ক্ষুধার জ্বালায় তুমি পেটের ব্যথর বেঁধেছ, ধরো নানা কয়েকটা আঙ্গুর নাও। এই বলে নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানা তুমি আমার মুরব্বী, তোমার বেদব সাহাবি হলে কি হবে, সেও তো আমার মুরব্বী। এই বলে কয়েকটা আঙ্গুর ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে হাতের মধ্যে দিয়ে বলে, নানা তোমরা দুইজন মুরব্বী না খাইলে আমি হোসাইন কিন্তু খাব না। আল্লাহর নবী চমকে গেলেন, কারণ নবী আঙ্গুর খাবার পারে, নবী মানুষ, কিন্তু ফেরেশতা জিবরাইল যদি দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় সে তো আর আঙ্গুর খাবার পারে না। হোসেন বলে, না না তোমরা দুইজন মুরব্বী না খাইলে কিন্তু আমি খাবই না। কিছুক্ষণ পরে দেখে ফেরেশতা জিবরাইল আঙ্গুর নিয়ে চায় আছে, নবীও মুখে দিবার চায়। হোসেন বলে, না না তোমার সাহাবীরে খাবার কও তারপরে তুমি খাও। কিন্তু নবী কেমনে বলবে, কারণ নবী তো জানে জিবরাইল অনেক সময় ধৈর্য ধরে। হোসেন বলে, না না বুঝবার পারছি, তোমার সাহাবি একা একা আঙ্গুর খাবার চাই, আমি আর তুমি নিচে বলে সে রাগ করে খাইতেছে না, দেও না না দাও, আমিও খাবো না তোমাকেও খাইতে দিব না, তোমার সাহাবিকে সব আঙ্গুর ফিরে দেবার চাই। এই কথা হোসেন যেই বলে আল্লাহ ডাকলেন, জিবরাইল আমার নবীর ওসিলায় আর হোসেনের দাওয়াত দেওয়ার কারণে তোর হাতে যে কয়টা আঙ্গুর দিছে সে আঙ্গুর খাওয়ার অধিকার তোরে দিয়া দিল। রাসুল ডাকতে বলে সাহাবিরা, রে যে হোসাইন জিবরাইলের কাছ থেকে জান্নাতের আঙ্গুর নিছে আবার জিবরাইলকে আঙ্গুর খাওয়াইছে, সেই হোসাইনকে তোমরা চিনো। আলীর মনে পড়ে গেছে যখনই বলতেছে, বাবা তুমি আমাকে মারছো, বাবা তুমি আমাকে ফেলে দিয়েছ, বাবা তুমি কি আমাকে চিনো? মনে পড়ে যায় ঘটনা, হাজার হাজার সাহাবি নিয়ে মসজিদ নববীতে নবী ওয়াজ করতেছেন, আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন, নবী ওয়াজ করতেছেন সাহাবিরা শুনতেছে, আমার ওয়াজ শোনা আর নবীর ওয়াজ শোনা আকাশ পাতাল তফাত, জোরে কোন ঠিক কিনা? কারণ নবী যখন ওয়াজ করে কত সাহাবির মাথার উপরে পাখি এসে বসে, ওই সাহাবিরা বুঝতেই পারে না যে মাথার পাখি বসেছে। রাসুল বলে, কে রে তোমার মাথার পাখি কেন? বলে, হুজুর আপনার আলোচনা শুনতে গিয়ে এমন একটা জগতে ঢুকে গেছি এই দুনিয়ার জগতের কথা আমার আর খেয়াল না। তো এইরকম মনোমুগ্ধকর আলোচনা নবী যখন সাহাবীদের নিয়ে করে, এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে বলে, রে নবীর সাহাবিরা সব সময় আমার নানা আর ওয়াজ তোমরা শোনো, নানাকে আমার কাছে যাইতে দেও না কেন? সব সময় যদি নানার কাছে তোমরা থাকো তাহলে আমি হোসাইন আমার নানার কাছে কেমনে যাই? এই বলে যখন হোসাইন আসতেছে, আবুবকর হুযাইফাতুল ইয়ামিনকে বলে, হুযাইফা এখন যদি হোসাইন নবীর কাছে আসে এই দামি কথা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব, যা যা আটকা। আবুবকর রাদিয়াল্লাহ হুযাইফারে বলেছে, হুযাইফা দৌড়ে গিয়ে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু তুমি এখন বাহিরে গিয়ে খেলাধুলা করো, তোমার নানার আলোচনা আমরা শুনতেছি, এখন তোমরা নানার কাছে যাই, তোমার নানার কাছে যাই না। এই কথা যেই মাত্র হুযাইফা হোসাইনকে বলেছে, সঙ্গে সঙ্গে হোসাইন শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, রে নানার সাহাবিরা আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমি হোসাইনকে চিনো না, এই জন্য নানার কাছে আমার যাইতে দেও না, আজকে শুনে নাও ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযাইফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি মারছে,
কোন মুখে কি কথা বলতেছিস, কোন মুখে কি কথা বলতেছিস, ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে দামি যিনি তিনি হলেন আমাদের নবী, যার সঙ্গে কারো তুলনা চলবে। এই ছোট মুখে বড় কথা কইছে, এই কয়া মুকুট মারছে ঠাসি, এত জোরে ঠাসি মারছে কেন? হযরত আলীর কাছে হোসাইন বেশি মহব্বত না নবী বেশি মহব্বত? আলী বলেছেন, আমি দরকার হলে গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ নবীর সঙ্গ এক মুহূর্তের জন্য আমি ছাড়বো না। আমি আমার জীবনের চাইতেও রাসূলকে অনেক বেশি ভালোবাসি। ধরে কেন সুবহানাল্লাহ, এই যে নিচের দাঁত দেখতেছেন না, এ দাঁতটা উপরে লব কাটে রক্ত বার হয়ে গেছে, কিন্তুক্ষণ পরে যখন হাত টান দিয়েছে হোসেন চিল্লায় বলতেছে নানার সাহাবিরা, কিন্তুক্ষণ আগে একজন সাহাবির কোলে থেকে বলেছি নানার চাইতে আমি কোন অংশের ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে বড় রে ভাই, নবীর পাশে একজন সাহাবি বসে আসলো, উমর ফারুক, লাভ ধরে বলতেছে কেরা আলিয়া, এই তোমার সন্তান যে বেদবি করতেছে, আমার আব্দুল্লাহ হলে দুই পাও ধরতাম সিরা তক্তা বানাতাম। নবীর সাইতে বড় এত বড় কথা বলতে পারে? হয়তো আলী হোসেনকে নিয়ে যখন যাবার চায় সঙ্গে সঙ্গে নবী দুই কানা হাত বাড়ায় বলে আলী রে আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না, সুবহানাল্লাহ, আমার হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়, হোসেন দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঝাঁপ দে বলে না না মনে কষ্ট নিও না, না না তোমার সাহাবীরা তোমার কাছে আসতে দেয় না বলে আমি রাগ করে বলেছি না না আমি আমার জীবনের চাইতেও তোমাকে ভালোবাসি না না, ও না না রাগ করো না। নবী বলে হোসেন আমি তো কিছুই মনে করি নি ভাই, এ কথাগুলো তুই যদি ঘরে আমাকে একলা বলতি আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবির মধ্যে কেমনে বললি, ওই নানার চাইতে আমি অনেক বড়। হোসেন বলতেছে বুধবার পারছি আপনার মন খারাপ হয়েছে, তাহলে আপনাকে তিনটা প্রশ্ন করব আপনার সাহাবিদের সামনে, আপনি বুধে শুনে উত্তর দেন। নানা বলেন তো আমার মা বড় না আপনার মা বড়? নানা হিসাব করে বলেন আমার মা ফাতেমা আর আপনার মা আমিনা, এই দুইজনের মধ্যে কার মা বড়? হাজার হাজার সাহাবীরা চমকে উঠছে, এইরকম প্রশ্ন নবীকে কেউ করতে পারে কল্পনাই করে নাই। নবী চোখের পানি বের করে বলে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি রাসূল দিবার পারি না, তবে আল্লাহ আমিনাকে জান্নাত দিবে। ধরে কোন সুবহানাল্লাহ, আমি 2012 সালে যখন মক্কা মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে শুনলাম যে রাসূলের মায়ের কবর কোন জায়গায়, আবওয়া প্রান্তরে, মদিনার আবওয়া প্রান্তরে আল্লাহ রাসূলের মায়ের কবর। তা আমি সেই মা আমিনার কবরের পাশে গিয়ে জিয়ারত করতেছি, কি করতেছি আপনার জিয়ারত বলছেন না, কবরের পাশে তো দোয়া দোয়া পড়ে কেবল হাত তুলছি ভাই, ওই এলাকার কিছু পুলিশ ঘুরতেছে, ওরা দৌড়ে আসে মান্না মান্না কুল্লু হারাম। আমি কইলাম মান্না কুল্লু হারাম, কারণ কি? ওরা বুঝাবার চাচ্ছে নবীর মায়ের জন্য দোয়া করা যাবে না, ওদের ধারণা হলো নবীর মা জাহান্নামী, নাউজুবিল্লাহ করবার না, নাউজুবিল্লাহ করবার না। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, সবাই বলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, শিশু মোহাম্মদ নয় শুধু যেন পূর্ণিমার চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা। আহা কি মারে, আর সেই মা বলে জাহান্নামী। মা আমিনার কবরের একটু পাশেই হলো আবদুল্লাহর কবর, নবীর বাবার কবর। আজও বাংলাদেশের কিছু মাওলানা নামক কুলাঙ্গার বলে নবীর বাবা মা জাহান্নামে যাবে, নবীর বাবা মা জাহান্নামে যাবে, এই কথা যদি কেউ বলে বলেন তো আমার নবী খুশি হবে না দুঃখ পাবে। বাজান গো রাসূল কান্দার বলে হোসেন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সে গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের নেত্রী হবে। কে রে মায়েরা, এ মায়েরা কি ঘুমালো নাকি রে,
মায়েরা কত দূর হচ্ছে এ পাশেই, মাশাআল্লাহ, একটা শব্দ নেই, সাউন্ড নেই। মায়েরা রে শোনেন, খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। গভীর রাত্রে হযরত আলীর গলা জড়ে কপালে চুমু দে, বলে স্বামী গো মনে কষ্ট নেবেন না, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। যেই বলছে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে মাথাটা স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়া বলে, স্বামী গো আসলে যাইতে হবে, গভীর রাত্রে মরবো বলে আপনি কেন এমন ওর কাঁদতেছেন? ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, জীবনে কিছুই চাইলে না, গরিব ছিলাম বলে কিছুই চাইলে না, রাসুল বলেছেন ফাতেমা আমার আলী কিন্তু গরিব, খবরদার কিছু চাইব না, আলী খুশি মনে যা দেয় তাই নিবা। ধরে কেন সুবহানাল্লাহ, রাসুল ফাতেমাকে বলছে খবরদার আমার আলীর কাছে যেন কিছু চাইও না, আলী খুশি মনে যা দিবা তাই নিবা, কোনো দিনও চাই না। মৃত্যুর সময় বলতেছে মরে গেলে লাশটা রাতের বেলা দাফন করবেন, দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিতে পারলাম না, আজকে রাত্রেবেলা ফাতেমা চলে গেল, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও। এই দোয়াটা করে যেই মাত্র তাকাইছে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। আলী কান্দার বলে, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় ফাতেমার কবর খুঁজতেছে, কে জানো বলে আলী রে দৌড়াস না, দৌড়ায় কি হবে? ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরে বসে আছেন, মা এই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে আপনাদের এক নম্বর আমল হলো পর্দা। মা এই পর্দার মধ্যে থাকেন না, আল্লাহ পাক আপনাদের ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আমার মায়েদের জন্য এই সামান্য কথা বলে চলে আসতেছে, একটু খেয়াল করেন। হোসেন বলে, না না এখন বলেন তো কার মা দামি? বলে আমার মায়ের চাইতে হোসেন মা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার দুই নম্বর প্রশ্ন হলো, আপনার বাবা আর আমার বাবা এই দুই বাবার মধ্যে কোন বাবা বড়? রাসুল কান্দের বলে, আমার বাবা আব্দুল্লাহ, যারা আমি কোনোদিন দেখি নাই শিশুকালে, ময়রা গাছে মা গর্বে থাকতে মরছে, পিতা নবী চোখে দেখলেন না। আমার বাবা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু হোসেন বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে দশজন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে চার নম্বর হলো হযরত আলী। রাসুল বলতেছে আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না তিন নম্বর প্রশ্ন হলো, তোমার নানা আর আমার নানা বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবী চিল্লায় বলে, রে হুসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, কিন্তু হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আসমানের আল্লাহ ঘোষণা করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা এখন বলো, যদি মায়ের দিক দিয়ে আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আবার নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে তুমি আমার সাথে কোন দিক দিয়ে বড়? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই ছোট্ট হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে তুই বলো নিষ্ঠুর, ইয়া তো জোরে মুখে ঠাসি মারছিস বাবা,
এর উপরে দাঁত দেয় নিচের লব কাইটা গেছে। সেই হোসেন বলতেছে বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চিনো? হযরত আলী থর থর করে কাঁপতেছে, কি করবে? খাবার টোপলা করে হোসেনকে দিবে না দরজার দিকে যাবে? আল্লাহর কোরআন বলে আলী রে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হোসেন যতই বলুক টোপলা খুলিস না, কারণ তুই তো দোয়া করার সময় বলিস নি যে আমার ফাতেমার জন্য হোসেনের জন্য খাবার দাও, তুই দরদার ফকিরের জন্য খাবার চাইছি। সুবহানাল্লাহ, কর না কেন? ফাতেমা কানতেছে, হাসান কানতেছে, হুসাইন কানতেছে। এরপরে হযরত আলী দরজার দিকে রওনা দেয়, যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফকির দাঁড়ায় মুসকি মুসকি হাসতেছে। যেই মাত্র দরজা খুলেছে তাকায় দেখে ফকির মুসকি মুসকি। হযরত আলী রাগ করে, এই মিয়া হাঁটতে পারিস না, কান্দে করে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, আমার মখমল চাদরে তোকে বসায় দিলাম, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসিস। সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আলী কয় করে সালাম দিলাম কখন? আর এই বেটা উত্তর দিল কখন? চোখের পানি বের করে বলে, ফকির আমার বিশ্বাস তুই ফকির না, বল বল তুই কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ছেলে কিন্তু তিনটা প্রশ্ন করছে, মনে আছে না? ভুলে গেছে? মনে আছে কি তিনটা প্রশ্ন? তিনটা প্রশ্নের উত্তর এ কোরআন শব্দে আপনাকে দেওয়া হবে। যখন উঠছি তখন বাজে সোয়া নয়টা, এখন বাজতেছে এগারোটা, মাত্র পৌনে দুই ঘন্টা বাজ আছে, আরো ঘন্টা খানি খেলে সমস্যা আছে? কিভাবে বসে গেছে দেখেন। আমি মনে করছিলাম কি জানেন, যে শোনেন, আমি কয়েকদিন আগে চক ধোপাই বাস করলাম না, আমি মনে করছিলাম আজকের মাহফিলে লোকজন হবে না, এত ঘন ঘন বাংলাদেশের কোনো বক্তা বাস করে ই পাড়া। আমি আজকে কিন্তু সকাল থেকে অসুস্থ, ছয়বার হচ্ছে ডিসেন্টি পাতলা পায়খানা, আমার নিয়ত করেছে আজকে লোকজন কিছু হবি না, এত ঘন ঘন সরে আপনারও যে পাগলা, এই বক্তাকে এত ঘন ঘন দাবার দেন কেন? এই বছর খালি নওগাঁ জেলায় 90টা ওয়ার্ড, এক জেলা আশ্চর্য হয়ে যায়। এই যে পরে দুই ঘন্টা ওয়াজ করলাম, দুই একটা পুচকা বাচ্চা ছাড়া একটা মুরব্বী গোড়া দেখছেন? সুবহানাল্লাহ ভাই জান, এই মাহফিলটা হচ্ছে। আমি আমাকে বলতে হুজুর পাগড়ি কি আগে দিব না পরে দিব? আমি বললাম ওয়াজের একটা মৌসুম আসবে, এমন একটা মুহূর্তে পাগড়ি দেওয়া হবে, মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে তার মাথায় পাগড়ি পাঠানো হবে। এখন দরজা ফকির, এটা কোন ফকির এটা কোরআন দিয়ে জানবো? আর ওই যে যুবক মুরব্বী সাহাবিকে তিনটা প্রশ্ন করছে, এটা আমরা শুনে আখেরে মোনাজাত করবো। তার আগে এই যে মাদ্রাসা দেখলাম কলম তুলে ধরছে, এই মাদ্রাসা করতে হবে, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল ভাই জান, খালি ওয়াজ শুনলে হবে না। হাফিজ মাদ্রাসা আমি বলি যে দ্বিতীয় বক্তা রাখবেন, দ্বিতীয় বক্তা আদায় করবে, আর আবার দ্বিতীয় বক্তা আদায়ের ছয়নি আমার দিয়ে সব কাম করে নেবে। এখন যারা মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আলী কিন্তু নিজের সন্তানের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবে, আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নাম হলো আব্দুল গফুর, আল্লাহ 1000 টাকা বাকিতে দান করলো, আল্লাহ আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুই বন্ধু 20 কোরআন শরীফ দিবি? কোরআন শরীফ তো চাচ্ছি না, 10,000 দেওয়া লাগবে। দুই বন্ধু মিলে 20টা কোরআন শরীফ আমরা লিখি কোন করে, কারণ মাদ্রাসার কোরআন শরীফ আলাদা। এই জন্য দুই বন্ধু 20টা কোরআন মানে 10,000 করে দেন খাবা। আমি কিন্তু কোরআন শরীফ চাই, কোরআন শরীফ বাবদ 500 টাকা চাচ্ছি, বোঝা লাগবে। হ্যাঁ 10,000, হ্যাঁ
এই দুই বন্ধুকে আপনারা চিনেন তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি ভাইস্তে মাশাআল্লাহ। আরমান দাসকান্দি দুই কোরআন শরীফ বাবদ 1000 টাকা লাগে, স্লিপ লাগেন, বাকিগুলো সব স্লিপ করেন। হ্যাঁ স্লিপ করেন, কবুল করো কবুল করো। মদের কামনা দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাজ কর মাশাআল্লাহ। নগদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দেন। আমি হাই সাহেব বলছি কয়টা হলো, খালি দেখেন তো কয়টা কোরআন শরীফ হলো, 45টার মধ্যে নগদ কয়টা হলো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ 45টার মধ্যে 14টা হয়েছে লগ। একজনের 5টা দিয়েছে জিল্লুর রহমান, জিল্লুলা তো বাকি মেলা হয়ে গেছে। আমি লগ দেখো জিল্লুর রহমান 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করলো, আল্লাহ জিল্লুর রহমানের দানকে কবুল করল। আল্লাহুম্মা আমিন। নজরুল ইসলাম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করল। আল্লাহুম্মা আমিন। আচ্ছা মেয়েদের মধ্যে কার আদায় দিয়েছেন এখানে? মেয়েদের এখনো আসেনি? আচ্ছা লেখালেখি করে নিয়ে আসেন। কি নাম? কি দিবে রুবেল? কি দিবি? 1 নম্বর 100 ইটা মাশাআল্লাহ। গোবিন্দপুরের রুবেল 101 নম্বর ইট ধরে কর মার হওয়া, কি সাহস বাড়ে! 100 করে ইট দিল দুই বন্ধু। আপনাদের মধ্যে এমন কোন লোক নাই যে হুজুর যে মাদ্রাসার জন্য 1000 ইট দিব? 1000 পায়খানা বানাচ্ছেন ইট দিয়ে, গোসলখানা বানাচ্ছেন ইট দিয়ে, নবীর একটা ঘর বানাবে? আরে নবীর ঘর আমরা কত অসহায়! 1 নম্বর বাগডম ঘোলাডম সাজে সে মিথ্যা শিক্ষালয়ের জন্য 1000 1000 টাকা, 1000 1000 কোটি টাকা বাজেট হয়, আর আল্লাহর কোরআনের মাদ্রাসা ভাই ভিক্ষা করে করা লাগে? একটু আল্লাহর বান্দারা চেতেন, 1000 ইট দিবেন এই মাদ্রাসায়, কিয়ামত পর্যন্ত থাকবে, সব ধ্বংস হবে। ইসরাফিল সিঙ্গার ফুৎকারে খালি মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না, এগুলো ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে, জান্নাতের সিনারি আল্লাহ বানাই দেবে। মাদ্রাসাকে জান্নাতে যেতে বলবে, মাদ্রাসা বলবে আল্লাহ আমাকে যারা তৈরি করে দিছে, আমাকে যারা সহযোগিতা করেছে, তাদেরকে বাদ দিয়ে তো আমরা জান্নাতে যাচ্ছি না। এই জন্যে আপনার ঝটকায় জারিয়া হিসাবে মাদ্রাসা দাসকান্দির কি নাম? মিনু। 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করছে, তাহলে হয়ে গেল 16টা, নগদ হলো 16টা, 45-এর মধ্যে 16টা হলে কয়টা থাকে? 29টা থাকে, 29। হ্যাঁ 29টা থাকে, 29 জন আছেন আল্লাহর বান্দা, নগদে 500 করে টাকা দিবেন। আল্লাহ আল্লাহ গো, 30 পারা কোরআনে 29 পারা বাকি আছে। আসেন কোনো পাগল থাকেন বাপমার জন্য খেয়াল করে একটু দেখেন, বলেন না মনের টাকা পকেটে আছে টাকা খালি বার করেন, নফস বলতেছে দিস না দিস না, ইমান বলতেছে দিয়া দে, এটাই তোর জান্নাতের ওসিলা হবে। কোন ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা কেউ জানি না ভাই। হযরত আলী বলেন, ফকির তুই আসলে ফকির না, বল বল তুই কে? ফকির বলে, আলী রে আমরা ফেরেশতাদের ভিতরে বলা বলি করতেছিলাম, ফেরেশতারাও কিন্তু কথা বলা বলি করে। যখন আল্লাহ বলেছিলেন, ওয়াইজ কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, তখন ফেরেশতারা কইছিল দরকার নাই। ফেরেশতারা বলে, মামুদ একই আলীকে আপনি এত ডিগ্রি দিলেন যে আলীকে আপনি জান্নাতি যুবকদের সর্দারের বাপ বানালেন, সুবহানাল্লাহ। কোন যে আলীকে জান্নাতি নারীদের সর্দারিনী খাতুনে জান্নাতের স্বামী বানালেন, যে আলীকে আপনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আবার সেই আলীকে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি দিলেন, একে আলীকে এত ডিগ্রি আপনি দিলেন, আল্লাহ কয় ফেরেশতা তোদের কি মনে হয় আমি ইচ্ছা করে ডিগ্রি দিছি না আলী ডিগ্রি অর্জন করেছে? সুবহানাল্লাহ।
একটা হলো আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন ডিগ্রি অর্জন করেনি, ডিগ্রি অর্জন করেনি, ডিগ্রি দিয়ে ঘুরতেছে, এরকম আছে না? নাই। তা আমি আল্লাহ আলীকে যে ডিগ্রি দিছি এটা কি এমনি এমনি না অর্জন করেছে? যদি পরীক্ষা করবার চাও লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালান অহওয়াল আজিজুল গফুর। বলে আমি ফকিরের সুরতে মানুষের চেহারায় রাস্তার কাছে পড়েছিলাম, আলী রে তুমি যখন আমাকে সালাম দিলা আমি সালামের উত্তর না দিয়া এই মিয়া শব্দ উল্লেখ করলাম, ইচ্ছা করলে আসাদুল্লাহিল গালিব তুমি আমার চর মারতে পারতা, কিন্তু আমার চর না মেরে আল্লাহর কোরআনকে সম্মান দিয়া আমাকে তুমি কান দে করে নিয়ে আসলা। আলী রে ইচ্ছা করলে আমাকে মাটিতে তুমি বসবার পারতা, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান দিয়া তোমার দামি চাদরের মধ্যে আমাকে বসায় দিলে। আলী রে বাড়ির মধ্যে ঢুইকা তোমার ফাতেমা তিন দিনের না খাওয়া, তোমার হাসান হোসেন দুই দিন হলো খাই নাই, খাবার টুবলো পাইয়া বিবি বাচ্চার সামনে না দিয়া তুমি দরদার ফকির পর্যন্ত নিয়ে আসলে। আলী রে আজ থেকে তুমি শুধু আলী না, এই মুহূর্তে তোমার একটা ডিগ্রি আল্লাহ দিল, যেই ডিগ্রি কোন নবীকে আল্লাহ দেয় নাই, যেই ডিগ্রি কোন সাহাবীকে আল্লাহ দেয় নাই, কিয়ামত পর্যন্ত যেই ডিগ্রি দুনিয়ার কোন মানুষ পাবে না সেই ডিগ্রি হলো কাররামাল্লাহ। আল্লাহ আল্লাহর কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ তোমার চেহারাকে সবার চাইতে সম্মানিত বানায় দিল। ধরে কান সোহান আল্লাহ। ছেলে বলতেছে বাবা ছোট্টবেলায় আমি আপনার কোলে চড়তাম, কাকারে চড়তাম, কত আদর আপনি আমাকে করতেন, কিন্তু এখন আমার বয়স কয় বছর? 27 বছর। ধরে কোন কয় বছর? আপনি হয়ে গেলেন বুড়িয়া, আপনি যখন চলে গেছিলেন আমি তখন মায়ের উদরে ছিলাম, আমার মা তখন যুবতী ছিল, আবার যখন আপনি ফিরে আসলেন আপনি বুড়া, আমার মা বুড়ি হয়ে গেল। ও বাবা স্ত্রী সন্তানের ভরণ পোষণ বাদ দিয়ে আপনি দাওয়াতের কাজ করলেন, আমার তিনটা প্রশ্নের উত্তর দেন। বৃদ্ধ সাহাবী পাগলের মতন কান্দার বলে আল্লাহ আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে গেলে? বাজান গো আমি বুড়া হয়ে গেছি, তোমার মায়ের হক আদায় করিনি, তোমার হক আদায় করিনি, একটু চক্ষু বন্ধ করো, একটু চক্ষু বন্ধ করো। এবার যুবক কোরআনের হাফেজ চোখ বন্ধ করেছে, যুবকের মা চোখ বন্ধ করেছে, ওই বুড়া সাহাবি চোখ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে সাহাবি বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা। এ তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, যারা আল্লাহর দাওয়াতের কাম করবে দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়া আল্লাহর কলেমার যারা খেদমত করবে আল্লাহর দিনের যারা খাদেম হবে, আল্লাহ বলেছেন তুচ্ছ দুনিয়া তোমাদের কিছুই না, চিরস্থায়ী আখেরাত আমি আল্লাহ তোমাদেরকে সাজায়া দিব। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা প্রকৃত মুমিন মুসলমান আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া করার জন্যে, বলা হয়েছে আর দুনিয়া ও মাদরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা, এখানে যে যেভাবে আবাদ করবে সেই আমাদের ফসল পাবে আখেরাতে। ধরে কোন কথা ঠিক? আজকের আলোচনার ভিতর দিয়ে আমি এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, সবচাইতে উত্তম দাওয়াত আল্লাহ যেটা পছন্দ করে সেটা হলো আল্লাহর কোরআন। আমরা সব কিছুর উপরে কোরআনকে মূল্যায়ন করবো, হয়তো আলী যেরকম নিজের সন্তান সন্ততি সব কিছুর উপরে আল্লাহর কোরআনকে মূল্যায়ন করে, তার ডিগ্রি হলো কাররামাল্লাহ জাহু, আমরা আল্লাহর কোরআনকে মূল্য দিয়ে আমাদের সম্মান যেন আল্লাহ বাড়ায় দেয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেশি রাত্রে ওয়াজ শোনা এখানে সিস্টেম ভালো, পরশুদিন যেটা ওয়াজ করছিলাম কয়েকদিন আগে ওখানে আমাকে তুলে দিছিল,
এশার নামাজের পরে আমরা ওয়াজ শেষ করছিলাম 10:30টায়, আজকে তুলে দিয়েছে 9টায়, আমরা ওয়াজ শেষ করলাম 11:45টায়। এই যে একটা সময় আমরা পেলাম, এখন যা বাড়িতে ঘুম পাড়তে পারবো, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে, ধরে কোন কথা ঠিক কিনা। বক্তা তুলে দিল 10:00টার পরে, আর বক্তা ওয়াজ করতে করতে 1টা বাজালো, বাড়ির যে সব হিচ্ছুক হয়ে ঘুম দিল, ফজর আজান কোন দিক দিয়ে গেল শোনাই গেল না। আপনারা বলেন তো, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওজন বেশি হবে তার। এই জন্য আমরা সিস্টেম ভালো না খারাপ, হ্যাঁ সন্ধ্যার সকাল সকাল উঠবো, আগে ভাগে ওয়াজ শেষ করব, মাদ্রাসা কবুল করুক, মাদ্রাসায় দান করেছে তাদের দানকে কবুল করুক, যারা মাদ্রাসায় কষ্ট করে নির্মাণ করতেছে আল্লাহ তাদের সকলকে মাদ্রাসার ওসিলায় জান্নাত হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব, আপনারটা বলা হলো না, বলা লাগবে না, না না বলা লাগবে না। বলে শোনেন, বাংলাদেশের যত বড় বড় কাজ হয়েছে, প্রকাশ্য দান না গোপন দান, মাশাল্লাহ আরো দুটা কোরআন পাওয়া গেছে, আরো দুটা কোরআন পাওয়া গেছে মাশাল্লাহ, নগদ তো পাওয়া গেছে কয়টা, বাকি বহু কোরআন পাওয়া গেছে। দুই বন্ধু মিলে 20টা দিছে, দেয়নি, আমি চাইছিলাম 45টা, প্রায় 100টার ধারে চলে গেছে। আল্লাহ কবুল করুক। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হল, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মদিনা মদিনা রে মদিনা, কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর, যার সাত ভরা মুখ কেউ যদি একবার দেখে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। মাহমুদ গো, কত স্বপ্ন আমরা দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলেই কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাহবুব, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এ নামের মধ্যে যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে আল্লাহ, এ দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। মাহবুব, তোমার নবীর কোরআনের ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবিলিম, যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
প্রধান অতিথিকে আল্লাহ কবুল করো। আমার ভাইজানের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ তার বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমি গুনাগার আল্লাহ, অসুস্থ মানুষ, যার দুই কানা পছন্দ করো সেই দুই হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনল, আমি দাস সালিহা পর্দান সে কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো দুর্ভিক্ষ নামক মহামারী থেকে, আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।